টু জেড পর্যন্ত খুলে আবার পূর্ণাঙ্গভাবে সাজে। আবার এখানে শিট মেটাল সেকশন, আমাদের শিট মেটাল সেকশন শুরু মূলত যেটা ক্ষতিগ্রস্ত ইঞ্জিন থেকে শুরু করে এখানে অল্প ক্ষতি বা বেশি ক্ষতি সব ক্ষতিগুলো আমরা এখান থেকে সচল গাড়িকে সচল ব্যবস্থাপনায় মেরামত করা হয়। এই কারখানা মূলত যখন উদ্বোধন করে 1992 সালে, তখন এই কারখানা ম্যানুয়াল ছিল। এই কারখানাতে কাঁচামাল 80% উৎপাদন করবে, এই 80% উৎপাদন করে এই উৎপাদন মালগুলো আমরা ক্ষতিগ্রস্ত লোকোমোটিভ থেকে শুরু করে যেগুলো লোকোমোটিভ আসবে সেগুলো লোকোমোটিভগুলো ভাড়া করে দিব। যাই হোক, কারখানার উদ্বোধন শুরু করার পরে 1992 সালের পরে এই কাঁচামালগুলো এখান থেকে প্রোডাকশান হয় না। না হওয়ার কারণে আমাদের মিটিং সবজি আছে, সামান্য কিছু টুলস থাকে, ওরা নাটবোল্ট তৈরি করে দেয়। এটা কাঁচামাল আমরা সামান্য কিছু পাই কিছু পরিমাণে, আর বাকি কাজগুলো আমরা কন্ট্রাক্টরের মাধ্যমে বা আমাদের এর কর্মকর্তা যে আছে স্টোরের মাধ্যমে সিসিএস এর মাধ্যমে আমরা যেগুলো মাল পাই সেগুলো আমরা গাড়িতে লাগাই। বছরে 24টা ইঞ্জিন দেওয়ার নিয়ম আছে, আমরা 24টা ইঞ্জিন প্রতি বছর এখান থেকে আউটটান হয়। 1992 সাল থেকে শুরু করে এ পর্যন্ত আমরা প্রতি বছর 24টা ইঞ্জিন মেরামত করে দেওয়া হয়। একটা গাড়ি যেভাবে আসে পূর্ণাঙ্গ খোলা লাগে আর কি, খোলার পরে আপনার 13টা সেকশন আছে, প্রত্যেকটা পার্ট পার্ট সেকশনে চলে যায়। তারপরে এখানে যে কাজগুলো হয়, যেরকম আমাদের এখানে আছে চিটমিটাল সাইড, এখানে গাড়ির চার্জটা পূর্ণাঙ্গ যে যেখানে আগে হলো ইন্সপেকশন করা হয় যে কোথায় কাটা লাগবে বা কী আছে কী ক্ষতি সাধিত আছে। মনে করেন এক একটার পর এক একটা ইঞ্জিন অ্যাক্সিডেন্ট ইঞ্জিন, তারপর জিওএস ইঞ্জিন, জিওএস যেগুলো আসে মানে ওভারহলিং ওইটা করা, ফাঁকে ফাঁকে আবার অ্যাক্সিডেন্ট গাড়ি আসে। মানে আমরা একটা গাড়িতে আমরা 8 জন লোক আগে কাজ করতাম, এখন ওই গাড়িতে আমরা 3 জন লোক কাজ করি, আমি একটা ফিটার, একটা হেল্পার থাকে, একটা গ্যাসের লোক।